শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে, প্রতিকারের পথ কি, আমরা এটা নিয়ে আজকে জুমার খুতবা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার অনেকগুলো কারণ গবেষকরা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হয় অভিমান থেকে, অপমান হওয়া থেকে, এগুলো র্যাগিং এর কারণে অনেক সময় হয়, পরিবার থেকে মা বাপ অনেক সময় তাদেরকে অন্যদের সাথে তুলনা করে হ্যাঁ করে খাটো করে, যেগুলো গর্হিত কাজ সেগুলো থেকে তারা আত্মহননের দিকে চলে যায়। প্রেম গঠিত কারণে অসভঙ্গ হয়ে প্রতারণার শিকার হয়ে অনেক সময় আত্মহত্যার দিকে চলে যায়। তো এই হারাম পথে যাওয়াটা বিপদের কারণ, হারাম কখনো মানুষকে আরাম দেয় না, এবং এর পাশাপাশি অনেক সময় বায়না ধরে সে বায়না আদায় না করতে পারলে মোবাইল চাইছে, বাইক চাইছে, জামা চাইছে, চায় নাই, তখন আত্মহত্যা করে। এগুলো মূলত তার মধ্যে দ্বীনি বুঝ এবং ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে। যে একজন ইমানদার কখনো লোভী হবে না, দুনিয়াটা তার কাছে এত বড় হবে না যেটা না হলে আমাকে মরে যেতে হবে কেন, এমন কি আছে, দুনিয়ার কিছুই পেলাম না তাইলে আমার মরে যেতে হবে কেন, আমার তো আখেরাতের অনেক কিছু পাওয়ার সুযোগ আছে, এখান থেকে আমি বেঁচে থাকার সময়গুলো দিয়ে অনেক কিছু করতে পারবো, তাহলে এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। যাই হোক, সেই কারণে হয়। আবার পরীক্ষা ভালো ফলাফল না করতে পারলে হীনমন্যতা হয়, পরিবার থেকে প্রেশার থাকে, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো পাল্টানো উচিত যে আমাদের সন্তানরা পড়ালেখার জন্য চেষ্টা করবে, ফলাফল যাই হোক আমি ওয়েলকাম করব। তার ক্যারিয়ারের উন্নতি কখনো আপনার এই পরীক্ষার উপরেই শুধু নির্ভর করতে পারে না, বরং আল্লাহ তালা নসিবে রাখলে পরীক্ষা খারাপ করে সে ভালো কিছু করতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। সর্বসাকল্যে কথা হলো সন্তানদের মধ্যে তিনই বুঝ কমে যাচ্ছে, মাদকের কারণে অনেকে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম যত বিয়োগ হতে থাকবে তত অশান্তি আত্মহত্যার প্রবণতা বাড়তে থাকবে। আমরা জুমার সময় আজকে বলেছি, বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মাদ্রাসার সাথে যদি আমরা তুলনা করি, যদিও সবই আমাদের প্রতিষ্ঠান, সবই আমাদের সন্তান, কোনোটা কোনো মুখোমুখি করা নয়, জাস্ট বোঝার সুবিধার জন্য, যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অলমোস্ট জিরো, আর স্কুল কলেজের সন্তানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তরতর করে ভয়াবহ আকারে বেড়ে চলেছে। কারণটা কি? কারণ হলো একটাই, যে এক জায়গায় দিন আছে আর জায়গায় দিন নাই। যে দিন ধারণ করে লালন করে তার আল্লাহর প্রতি ভরসা থাকে, তার আল্লাহর প্রতি আস্থা থাকে, সেই আত্মহত্যার পথে যাবে না। অথচ মাদ্রাসার ছাত্রদের আত্মহত্যা করার কথা আরো বেশি, কারণ তাদের মধ্যে ডিপ্রেশন, ডিপ্রেসড হওয়ার অনেক কারণ তাদের মধ্যে আছে। যেমন তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার, অর্থাৎ দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, তারা বিসিএস এর চান্স পাওয়ার সম্ভাবনা কম, আর্মিতে চান্স পাওয়ার সম্ভাবনা কম, ভালো চাকরি পাওয়ার, ভালো চাকরি কি, ভালো কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনার সময় খুব ক্ষীণ হয়ে থাকে, এবং সামাজিক স্বীকৃতি তাদের নাই, নানা রকম কুণ্ঠাসা থাকে, তারা ভালো খাইতে পারে না, ভালো সুবিধা পায় না, স্কুল কলেজের ছেলেদের মতো আরো ভালো এনভায়রনমেন্ট পায় না, সব দিক থেকে তারা পিছিয়ে, তাহলে ডিপ্রেসড তাদের হওয়ার কথা এবং তাদের আত্মহত্যার পথে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে উল্টো। কারণ কি? ঠিক একইভাবে আত্মহত্যার জনগুলো বলছে গ্রামের তুলনায় শহরে আত্মহত্যার প্রবণতা বেশি। কারণ শহরে তো সন্তানরা গ্রামের তুলনায় ভালো থাকে, তাহলে বোঝা গেল বাহ্যিক দুনিয়াবি উপকরণ মানুষকে আসল প্রকৃত সুখের পথ দেখাতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মানুষ আত্মসমর্পণ না করে। আল্লাহর কাছে সমর্পণ করেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনি দু একটা নামাজ পড়েন, চোখের পানি ফেলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ তাআলা ডিপ্রেশন দূর করবেন ইনশা আল্লাহ। দুরুদের আমল বেশি বেশি করলে ডিপ্রেশন দূর হয়, মানুষের মধ্যে কষ্ট আছে সেই কষ্ট দূর হয়। পৃথিবীর যত উন্নত দেশ পাবেন আত্মহত্যার প্রবণতা অনেক বেশি পাবেন। কারণ এর কারণ হলো শান্তি আসলে সেসব জায়গার মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।